নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স 44 বছর। ইনি পেশায় একজন চাষি। এই হাতের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। হাতের রেখা সম্পর্কে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হাতের রেখা বিচার করবার জন্য আমি যে হাতের ছবি নিয়েছি এটা অনেকটাই দার্শনিক প্রকৃতির হাত। হাতের গঠনমূলক বৈশিষ্ট্য বেশ লম্বা। হাতের আঙুলগুলোও কিন্তু করতলের তুলনায় বেশ লম্বা। যাদের হাতের গঠন লম্বা হয়, হাতের আঙুল লম্বা হয়, এরা খুব চিন্তাশীল প্রকৃতির মানুষ হয়। এরা জীবনের যে কোনো সিদ্ধান্ত নেয় খুব ভালোভাবে চিন্তাভাবনা করার পরে। এরা যে কোনো কাজ করে খুব সময় নিয়ে এবং চিন্তা করে এতটাই বেশি যে কিছু কিছু সময় সিদ্ধান্ত নেওয়ার সময়টাও পার করে ফেলে, যেই কারণে এদের জীবনে যা কিছু প্রাপ্তি হয় তা একটু দেরি করে হয়। এমনিতে হাতের আঙুলের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর, কারণ প্রতিটি আঙুল একত্রে অবস্থান করছে। যাদের হাতের আঙুল একত্রিতভাবে অবস্থান করে তার থেকে বোঝা যায় যে এই ব্যক্তি পরিবার নিয়ে একত্রে থাকতেই বেশি পছন্দ করে। এরা পরিবারের থেকে দূরে থাকতে পারে না বা থাকতে চায় না। হাতের আঙুলের প্রতিটি আঙুলের গোড়ায় কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। এই ধরনের ফাঁকা নির্দেশ করে যে ইনি কিন্তু বেশ খরচশীল মানুষ, অর্থাৎ খরচ করতে বেশি ভালোবাসে। সেই কারণে ইনি যা উপার্জন করে তার থেকে সঞ্চয় করতে পারে না, উপার্জনকে ধরে রাখতে পারে না। হাতে প্রতিটি আঙুলের গঠনই বেশ সুন্দর, যেমন বৃহস্পতির আঙুল সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বৃহস্পতির ক্ষেত্রও বেশ সুন্দর, বেশ বড় সড়ো। বৃহস্পতির ক্ষেত্রে দেখুন হালকাভাবে একটি সোলেমান বন্ধনী দেখা যাচ্ছে। এই ধরনের সোলেমান বন্ধনী বৃহস্পতির ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী বা প্রভাবশালী করে তোলে। বৃহস্পতি হলো ধর্মের কারক, বৃহস্পতি হলো ধন সম্পদ ঐশ্বর্যের কারক, বৃহস্পতি লিডারশিপের কারক, বৃহস্পতি গুরুর কারক। তাই বৃহস্পতির ক্ষেত্র ভালো হওয়ার কারণে এই সব কোয়ালিটি কিন্তু এনার মধ্যে বেশি থাকবে। আরেকটা কথা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন, যাদের হাতে শনির ক্ষেত্র ও বৃহস্পতির ক্ষেত্র সমান সমান থাকে, অর্থাৎ শনির আঙুলের গোড়া থেকেই বৃহস্পতির আঙুল সৃষ্টি হয়, সেই সব মানুষের জীবনে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা বেশি থাকে যদি তাদের বৃহস্পতির আঙুল সুগঠিত হয় এবং বৃহস্পতির ক্ষেত্র সুগঠিত হয়। যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র থেকে নিচে অবস্থান করে তারা কিন্তু একটু সামাজিকতা বা ধার্মিক প্রকৃতির মানুষ হয় যদি বৃহস্পতির ক্ষেত্র সুন্দর হয়, বৃহস্পতির আঙুল সুন্দর হয়। তা না হলে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন দেখা যায় তাহলে তারা একটু প্রতারক ধরনের মানুষ হয় এবং অসৎ প্রকৃতির মানুষ হয়। তাদের চরিত্ররও গোলযোগ থাকে। তো এখানে বৃহস্পতির ক্ষেত্র একটু নিচে অবস্থান করছে, ইনি একটু ধর্মপ্রবণ, বৃহস্পতির ক্ষেত্র শুভ। এনার মধ্যে টিচার কোয়ালিটি, অর্থাৎ উপদেশ দেওয়ার ক্ষমতা বা গুরুগিরি করার ক্ষমতা যথেষ্ট আছে। লিডারশিপ কোয়ালিটিও যথেষ্ট আছে। ইনি মানুষকে খুব ভালোভাবে গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারে, কারণ বুধের ক্ষেত্র বেশ ভালো। বুধের আঙুল কিন্তু রবির প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে। বুধ বাকশক্তির কারক গ্রহ, বুধ যোগাযোগের কারক গ্রহ, বুধ হলো উপস্থিত বুদ্ধির কারক গ্রহ, স্মৃতিশক্তির কারক গ্রহ। বুধের আঙুল ভালো থাকার কারণে ইনি কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে পারবে এবং নিজের যোগ্যতার চেয়ে উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে, তাদের থেকে যথেষ্ট সহযোগিতাও পাবে। শনির আঙুলও সুন্দর সুগঠিত। শনির আঙুল বেশ লম্বা। শনির ক্ষেত্র এমনিতেই সব ক্ষেত্রের থেকে বেশি উপর থেকে গঠিত হয়েছে। শনির ক্ষেত্রও বেশ বড় সড়ো। শনির ক্ষেত্রে শনিরেখা, যাকে ভাগ্যরেখা বলে, দেখা যাচ্ছে। কিন্তু এই ভাগ্যরেখাটা একটি এরো রেখা দ্বারা কেটে গেছে, ফলে শনির ক্ষেত্রে একটি ক্রুশচিহ্ন স্থাপন হয়েছে। এই ধরনের ক্রুশচিহ্ন শনির ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল দেয়, ভাগ্য বিপর্যয় নিয়ে আসে। শনি যেমন ভাগ্যের কারক গ্রহ, তেমনি দুঃখ দুর্দশার কারক গ্রহ, পরিশ্রমের কারক গ্রহ। তো এনার শনির আঙুল ভালো হওয়ার কারণে ইনি কিন্তু বেশ পরিশ্রমী স্বভাবের মানুষ, কারণ এনার আয়ুরেখাও যথেষ্ট ভালো আছে। আয়ুরেখা জীবনী শক্তির কারক,
আয়ুরেখা স্বাস্থ্যের কারক। আয়ুরেখা ভালো থাকলে তাদের স্বাস্থ্য ভালো থাকে, তাদের মধ্যে জীবনী শক্তি বেশি থাকে, পরিশ্রম করার ক্ষমতা বেশি থাকে। আর শনির আঙুল ভালো থাকলে তাদের পরিশ্রম করার মানসিকতা থাকে এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ইনি পরিশ্রমী মানুষ। এনার হাতে ভাগ্যরেখা সুন্দরভাবে হাতের নিচ থেকে উঠেছে, উঠে হৃদয় রেখার আগে কিন্তু ছিন্ন হয়ে গেছে, আবার উপর থেকে ভাগ্যরেখা শুরু হয়েছে। এর থেকে বোঝা যায় যে ইনি প্রথম জীবন থেকে কর্ম করে ভাগ্য উন্নতি বেশ ভালো করেছে, এই বয়সে এসে এনার ভাগ্য বিপর্যয় হয়েছে। এই বয়সটা নির্দেশ করছে 35 থেকে 40 বছর, যে বয়সটা উনি পার করে এসেছে ওনার সেই বয়সে ভাগ্য বিপর্যয়ও হয়েছে। পরে আবার ভাগ্য উন্নতির চেষ্টা করছে কিন্তু সেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ এখানে একটি ক্রশ্চিহ্ন দেখা যাচ্ছে। সেই কারণে এনার মধ্যে মানসিক হতাশা বিষণ্ণতা একটু বেড়ে যাচ্ছে, আর মানসিক হতাশা বিষণ্ণতা দেখতে হবে শনির সাথে সাথে চন্দ্রের ক্ষেত্র থেকে, কারণ চন্দ্র হলো মনের কারক। চন্দ্রের ক্ষেত্র এনার সবচেয়েতে বেশি নিচস্ত অন্য অন্য ক্ষেত্রের তুলনায়। রবির ক্ষেত্র সুন্দর সুগঠিত, রবির ক্ষেত্রে সুন্দর একটি রবিরেখাও দেখা যাচ্ছে। রবির আঙুল বৃহস্পতির আঙুলের থেকে যথেষ্ট লম্বা, অর্থাৎ অনেকটা বেশি লম্বা বৃহস্পতির আঙুলের থেকে। রবি হলো মান সম্মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ, তাই ইনি এনার মান সম্মান যশ প্রতিষ্ঠা ভালোভাবে ধরে রাখতে পেরেছে ভাগ্য বিপর্যয় হওয়ার পরেও। রবির আঙুলের দিকে তাকালে দেখতে পারবেন রবির আঙুলটা অনেকটাই পিছনের দিকে ঝুঁকে গেছে। যাদের হাতের আঙুল হাত টান করলে পিছনের দিকে ঝুঁকে যায় তারা কিন্তু একটু খরচ প্রবণ মানুষ হয়, এবং এদের মধ্যে একটু দান ধ্যান করার মানসিকতাও যথেষ্ট থাকে। বুধের ক্ষেত্র ভালো কিন্তু বুধের আঙুল অনেকটাই লোসেট। লোসেট বুধ কাকে বলা হয়, লোসেট মার্কারি। হাতের নিচে যদি একটা দাগ কাটা হয়, যখন দেখা যায় বুধের আঙুল রবির আঙুলের থেকে অনেকটা বেশি নিচের থেকে নেমেছে, সেটাকে বলা হয় লোসেট মার্কারি। এই ধরনের লোসেট মার্কারি যাদের থাকে তাদের মধ্যে আবেগের পরিমাণ একটু বেশি হয়। এরা কাউকে যদি ভালোবেসে ফেলে তাহলে তার সাহায্যের জন্য বা তার উপকারের জন্য নিজের ক্ষতি করেও তাকে সাহায্য করে, অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা মঙ্গল করে। এনার হাতে হৃদয় রেখা স্পষ্ট শনির ক্ষেত্র পর্যন্ত গিয়েছে। হৃদয় রেখা দাম্পত্য জীবনের নির্দেশ করে, তো হৃদয় রেখা ভালো থাকলে তার দাম্পত্য জীবন মোটামুটি ভালো কাটে, এবং হৃদয়ভিত্তিক ভালোবাসা আবেগ অনুভূতি এনার মধ্যে যথেষ্ট আছে। ইনি যেহেতু একটু আবেগী মানুষ এবং সেন্সিটিভ মানুষ, অর্থাৎ অনেকটা সংবেদনশীল, অল্প কথায় খুশি হয়ে যায় আবার অল্প কথাই দুঃখ পায়। হৃদয় রেখা থেকে একটি সূক্ষ্ম রেখা যেটা আয়ু রেখা ও মস্তিষ্ক রেখার দিকে নেমে এসেছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে একটি সূক্ষ্ম রেখা নেমে এসেছে। এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত অশুভ। এই রেখা যদি আস্তে আস্তে মুছে যায় তাহলে অত্যন্ত মঙ্গল, যদি মুছে না যায় তাহলে কিন্তু সাংসারিক জীবনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এই হাতে বেশ কিছু ভালো ভালো বৈশিষ্ট্য থাকার পরেও এনার জীবনে ভাগ্য বিপর্যয় হয়েছে। ভালো ভালো বৈশিষ্ট্যগুলো কী কী? সুন্দর একটি আয়ুরেখা, আয়ুরেখা ধনুকের আকৃতি নিয়ে একেবারে শুক্রের ক্ষেত্রে নিচে প্রবেশ করেছে। আয়ুরেখা নির্দেশ করে মানুষের স্বাস্থ্য, অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। শুক্রের ক্ষেত্রে নিচের দিকে যাওয়ার কারণে বোঝা যায় যে ইনি কিন্তু নিজস্ব বা পরিচিত লোকের থেকে যথেষ্ট সহযোগিতা পাবে, এবং এনার হাতে সুন্দর একটি বিজনেস লাইন আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ব্যবসা থেকে কিন্তু ইনি যথেষ্ট উপার্জন করতে পারবে। বিজনেস লাইন একটু অস্পষ্ট বলে এনার পেটের সমস্যা দেখা দিতে পারে। ভাগ্যরেখা, বিজনেস লাইন আর মস্তিষ্ক রেখা নিয়ে একটি সুন্দর মানি ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে। এই মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তাদের স্থাবর সম্পত্তি কিন্তু খুব বেশি পরিমাণে থাকে, এবং হাতে সুলেমান বন্ধনী বৃহস্পতির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। এই ধরনের সুলেমান বন্ধনী কিন্তু মানুষকে অত্যন্ত প্রভাবশালী করে তোলে, কিন্তু তারপরেও এনার জীবনে ভাগ্য বিপর্যয় হয়েছে। ভাগ্যরেখা, ভাগ্যরেখা নির্দেশ করে মানুষের জীবনে ভাগ্যের পরিণতি, যে ইনি কর্ম করে কী ধরনের ফল লাভ করতে পারে, কিন্তু এনার ভাগ্যের পরিণতি কিন্তু খুব ভালো নয়, অর্থাৎ ভাগ্য উন্নতি খুব বেশি ইনি করতে পারছে না। এর কারণ হলো শনির ক্ষেত্রে একটি ক্রশ্চিহ্ন, চন্দ্রের ক্ষেত্র খুব দুর্বল। চন্দ্র হলো মনের কারক, যেই কারণে মানসিক দুশ্চিন্তা দুর্ভাবনা এনার মধ্যে থাকে আর থাকবেই।
এই হাতে বেশ কিছু ভালো ভালো বৈশিষ্ট্য থাকার পরেও এনার জীবনে ভাগ্য বিপর্যয় হয়েছে। ভালো ভালো এই হাতে ভালো ভালো এই হাতে বেশ কিছু ভালো ভালো বৈশিষ্ট্য থাকার পরেও এনার জীবনে ভাগ্য বিপর্যয় হয়েছে। ভালো বৈশিষ্ট্যগুলো কী কী? যেমন, সুন্দর একটি আয়ুরেখা ধনুকের আকৃতি নিয়ে একেবারে শুক্রের ক্ষেত্রে নিচে প্রবেশ করেছে। আয়ুরেখা নির্দেশ করে মানুষের জীবনী শক্তি, মানুষের কর্ম করার ক্ষমতা, মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, অর্থাৎ স্বাস্থ্যের দিকটা খুব বেশি নির্দেশ করে, এবং শুক্রের ক্ষেত্রে নিচের দিকে যাওয়ার কারণে নির্দেশ করে ইনি নিজস্ব লোকের থেকে বা পরিচিত লোকের থেকে যথেষ্ট সহযোগিতা পাবে। ভাগ্যরেখা সুন্দরভাবে উঠেছে, উঠে শনির ক্ষেত্রের দিকে প্রবেশ করছিল, কিন্তু এখানে এসে একটু অস্পষ্ট বা ভগ্ন হয়ে গেছে, যেই কারণে ওই বয়সে ভাগ্য বিপর্যয় হয়েছে। কিন্তু ভাগ্যরেখা এনার সুন্দর ছিল, কোনো এরো রেখা দ্বারা কাটেনি নিচের অংশকে। সুন্দর একটি বিজনেস রেখা উঠে বুধের ক্ষেত্রের দিকে রওনা দিয়েছে, আর মস্তিষ্ক রেখা দ্বারা এখানে একটি ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে। এই ধরনের মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তারা প্রচুর ধন সম্পদ বা স্থাবর সম্পত্তির মালিক হয়। হাতে একটি সুন্দর সুলেমান বন্ধনীও দেখা যাচ্ছে, হাতে সুন্দর একটি রবি রেখাও দেখা যাচ্ছে। তাহলে এই সব শুভ চিহ্ন থাকতেও ইনি কেন ভাগ্য বিপর্যয়ের শিকার হলো? সে তার মূল কারণ হলো ভাগ্যপতি শনিদেব ও চণ্ডের ক্ষেত্র। ভাগ্যপতি শনিদেব মানুষের ভাগ্য ফলদাতা বা কর্মফলদাতা। এখানে একটি ক্রসচিহ্ন সৃষ্টি হয়েছে, যেই কারণে এনার ভাগ্য বিপর্যয় হয়েছে বা ভাগ্য বিপর্যয় হচ্ছে। চণ্ডের ক্ষেত্র অত্যন্ত নিচস্থ। চণ্ড হলো মনের কারক, চণ্ড হলো জনগণের কারক, চণ্ড হলো নারীর কারক। চণ্ডর ক্ষেত্র নিচস্থ থাকার কারণে বোঝা যায় যে ইনি কিন্তু জনগণের থেকে ব্যবসা করার জন্য যে সমর্থন পাওয়ার দরকার সেই ধরনের সমর্থন পায়নি। এমনি মানুষের সঙ্গে ভালোবাসা এনার যথেষ্ট আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা ইনি পায়নি। এছাড়াও চণ্ড হলো জলের কারক, ইনি যে ব্যবসা করেছে তা হলো মাছের ব্যবসা, পুকুর লিজ নিয়ে সেখানে মাছের চাষ করা। তো চণ্ডের ক্ষেত্র খারাপ থাকার কারণে ইনি কিন্তু মাছের ব্যবসায় প্রচুর পরিমাণে অর্থ ঝাড় খেয়েছে, কিন্তু তারপরেও এনার রিকভারি করার যথেষ্ট জায়গা আছে। ইনি রিকভারি কিসে কিসে করতে পারে? এনার শনির ক্ষেত্র যথেষ্ট ভালো, শনির আঙুল ভালো, রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা দেখা যাচ্ছে, বৃহস্পতির ক্ষেত্র ভালো, তারপরে মঙ্গলের পজিটিভ ক্ষেত্র এবং নেগেটিভ ক্ষেত্রও ভালো। শনি হলো খনিজ পদার্থের কারক গ্রহ, আয়রনের কারক গ্রহ, অর্থাৎ যে কোনো ধরনের মেটাল বিশেষ করে লোহার কারক গ্রহ শনি। রবি যে কোনো অগ্নি সংযোগের কারক গ্রহ, মঙ্গল ভূমির কারক গ্রহ। সুতরাং শনির প্রভাব এবং মঙ্গলের প্রভাব এনার মধ্যে কিন্তু বেশি দেখা যাচ্ছে, যেই কারণে ইনি ভূমি সংক্রান্ত যে কোনো ব্যবসা করে উন্নতি করতে পারবে বা এনার যা ঝাড় খেয়েছে সেগুলো রিকভারি করতে পারবে। ইনি জায়গা জমির কেনাবেচা করেও যথেষ্ট লাভ করতে পারবে বা কৃষি দ্রব্য বা কৃষিজনিত যে কোনো ব্যবসা, যেমন সারের ব্যবসা, লিকুইড মালের ব্যবসা এনার জীবনে খুব ভালো হবে না, কারণ লিকুইড মালের ইয়ে হলো চন্দ্র, কারক হলো চন্দ্র। সেই কারণে সারের ব্যবসা করলেও লিকুইড সার এড়িয়ে চলতে হবে, শুকনো সারের ব্যবসা ইনি করতে পারবে, সেখান থেকেও যথেষ্ট উন্নতি করতে পারবে। এছাড়াও এনার জীবনে যা কিছু ভুল হয়েছে বা যা ঝাড় খেয়েছে তা হচ্ছে এনার ভুল সিদ্ধান্তের কারণে, কারণ ইনি একটু আবেগী মানুষ, একটু দয়ালু প্রকৃতির মানুষ। ইনি বাড়ির থেকে দূরে গেলে একটু উন্নতি খুব বেশি করতে পারত, কিন্তু ইনি দূরে যেতে চায় না বা দূরে গিয়ে থাকতে পারে না। জ্যোতিষশাস্ত্র চিরদিনই দেশকাল পাত্র অনুযায়ী বিচার করা হয়। এই ব্যক্তি গ্রামের মানুষ, তাই ইনি গ্রামে থেকেই উন্নতি করার চেষ্টা করছে। এই ধরনের হাত যদি কোনো শহরে মানুষের হতো তাহলে কিন্তু সেই ব্যক্তি শহরে কোনো না কোনো লাইন নিয়ে বা কোনো না কোনো ব্যবসার দ্বারা জীবনে প্রচুর উন্নতি করতে পারত। এই ব্যক্তি অর্থনৈতিক দিকে খুব বেশি ডেভেলপ না করতে পারলেও ইনি কিন্তু মানসিক দিক থেকে খুব সুখী, কারণ ইনি পরিবার নিয়ে একত্রে বাস করছে, আর পরিবারের সাথে থাকা এটা একটা বড় প্রাপ্তি, আর পরিবারের লোক এনাকে যথেষ্ট সমর্থন করছে, এনার ছেলেপেলেরাও এনাকে যথেষ্ট সহযোগিতা করছে। তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।